তোমরা গোলমাল করছো কেন? দিদিমণি, আমাদের মাস্টার নাই। এটা কোন সাবজেক্টের ক্লাস? ইতিহাস। ও আচ্ছা আচ্ছা, আমি তো ইংরেজি টিচার। আচ্ছা ঠিক আছে, তোমাদের ইতিহাস পড়াবো। আচ্ছা কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো। ভারত ছাড়া আন্দোলন কাকে বলে? যারা ভারতের টাকা মারে ভারত ছেড়ে চলে যায় তাকে ভারত ছাড়া আন্দোলন বলে। বানর কথাকার। এই তুমি তো ফার্স্ট বয়, তুমি বলো তো ভারত ছাড়া আন্দোলন কে শুরু করেছিল? প্রথমে বিজয় মালিয়া ম্যাডাম, তারপর ওই নীরব মোদি। কি বললে? না না ম্যাডাম, এই সবার আগে ক্রিকেট বোর্ডের ললিত মোদি শুরু করেছিল, তারপরে বিজয় মালিয়া, তারপরে নীরব মোদি, তারপরে অনেকে করবে ইত্যাদি ইত্যাদি। চুপ চুপ, তোমরা সব এক একটা ভালুক। আচ্ছা দিদিমণি, আপনি বলুন তো ভালুকে লম্বা লম্বা চুল থাকে কেনে? এটা একটা জীব জন্তুর প্রকৃতি। কচু, ভালুক তো বনে থাকে, বনে লাপিত কোথায় পাবে? ওই জন্য ভালুকে লম্বা লম্বা চুল। তোমাদের সঙ্গে আমি পারবো না, তোমাদের যা স্বভাব। স্বভাবের ইংরেজি কি দিদিমণি? বলছি লেখো, খাতা বার করো। এন ই টি ইউ আর ই। এন ই টি ইউ আর ই, নেঠুরে। এই চুপ চুপ, তোদের নতুন মাস্টার এসছেন। নতুন মাস্টার, নমস্কার। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমরা কি পড়ছিলে? ইংরাজি। এন ই টি ইউ আর ই, নেটুরে। কি বললে? নেটুরে? হ্যাঁ, এন ই টি ইউ আর ই, নেটুরে। আরে ওটা নেটুরে নয়, ওটা নেচার হবে, নেচার। আপনি বললে হবে, টি এর উচ্চারণ চকি করে হবে, টি ই সি এইচ ই আর টিচার হয় তাহলে এন ই সি এইচ ই আর, তবে নেচার হবে। না রে বাবা, ইংরেজি উচ্চারণ ওইভাবে হয় না। দূর মাস্টার, আপনি নতুন এসেছেন ওই জন্য জানে নাই, ওটা নেটুরেই হবে। হসা, ওটা নেটুরেই হবে, চ্যালেঞ্জ। ম্যাডাম এরা কি বলছে, এদের তো আজব ধ্যান ধারণা। না না, আসলে এদের বয়সটা কম তো, একটু মেটুর হলেই সব ঠিক হয়ে যাবে। এ দিদি, আপনিও ইংরেজি শিক্ষিকা হয়ে আপনিও? আহ, আপনি আমার কথাটা বুঝছেন নাই। আমি বুঝছি, এটা খুব দুঃখের বিষয়, কিন্তু বয়সটা কম তো, বয়সটা মেটুর হলেই তখন দেখবে নেটুরোটা পাল্টে গেছে। এ আপনিও, আপনিও এই কথা বলছেন? আপনার কাছে যদি ছেলেরা এই শিক্ষা পায় তবে তো স্কুলটার বারো বাজে যাবে। ইস, আমি আচ্ছা জায়গায় এসে পড়েছি তো। কি ব্যাপার, গোলমাল কেন? আমার স্কুলে গোলমাল কেন? গোলমাল মানে? আপনার স্কুলের তো সবই গোলমাল স্যার। হ্যাঁ, ছেলেরা ছেলেরা এন ই টি ইউ আর ই, নেটুরে বলছি। ইংরেজি দিদিমণি সেও মেচিওরকে বলছে মেটুরে। ই তো আজব স্কুল মশাই। শুনুন দীপক বাবু, রাগ করবেন না, মাথা ঠান্ডা করুন, ঠান্ডা করুন, এখানকার কালটুরেটাই এমনি। এ কি বললেন, কালটুরে? আপনি কালটুরে বলছেন? আপনি হেডমাস্টার হও ভুল বলছেন? আমি ভুল বলি নাই, আমি এত দিলে এইখানে আছি, আমি এখানকার সব রীতিনীতি দেখছি, আমি এদের কালটুরেটা জানি। আমি বাইরের লোক বলে যদি বিশ্বাস না হচ্ছে, আয় দেখুন, আয় দেখুন, সেক্রেটারি আসছে, নিচু এলাকার লোক, উনাকেই জিজ্ঞাসা করুন। কি হলো, এখানে কিসের গোলমাল? নমস্কার স্যার, আমি আজকেই জয়েন করেছি। এ তো আজব স্কুল মশাই, ছেলেরা নেচারের উচ্চারণ করছে নেটুরে, ইংরেজি শিক্ষিকা মেচিওরকে বলছেন মেটুরে, হেডমাস্টার মশাই নিজে কালচারকে বলছেন কেলটুরে। ই আজব স্কুল মশাই, সত্যি আজব। হ্যাঁ হেডমাস্টার মশাই, শুনুন, সব মাস্টারকে ডাকুন, সব মাস্টারকে ডাকুন, আজই এর একটা হেস্তনেস্ত করতে হবে। হ্যাঁ, মাস্টাররা ভুল ভাল উচ্চারণ করলে ছেলেদের কি অবস্থা হবে? ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার। শুনুন মাস্টার মশাই, আমি সেক্রেটারি থাকতে এমন অন্যায় বরদাস্ত করব নাই, ছেলেদের ভবিষ্যৎ তো কিছু নাই, এই স্কুলটারও কোনো ফুটুরে নাই। আমি বলে দিছি মাস্টার, তুমি মিলাই নিবে, স্কুলটার কোনো ফুটুরে নাই। আপনিও এমনি বলছেন, আপনি ফুটুরে বলছেন, সেক্রেটারি হয়ে ফুটুরে? আমি
আমি স্কুলের সেক্রেটারি হলাম তো কি হলো? হ্যাঁ, সত্যকে সত্যকে সত্য বলবো নাই, ন্যায্য কথা বলতে আমি একটা ভয় পাই না। হ্যাঁ, স্কুলটার কোনো ভবিষ্যৎ নাই, কোনো ফুটুরে নাই, কোনো ফুটুরে নাই, সব ফুটুরুড্ডুম। ও বা, সবাই ফুটুরুড্ডুম।